হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যদি আপনার মোবাইলের নোটিফিকেশান সাউন্ড বা মেসেজের সাউন্ড যদি চেঞ্জ করতে চান তাহলে সেটি কীরকম করতে পারবেন তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো আপনাদের মোবাইলে যখন পপ আপ নোটিকেশন আসে সেই সাউন্ডটি আর যখন আপনার কোনো মেসেজ আসে মোবাইলে তো সেই সেই সাউন্ডটা আপনার কীরকম করে চেঞ্জ হবে তো এটাই আজকে ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এটা এটার জন্য আমরা সর্বপ্রথমে যাব সেটিংয়ে তো সেটিং ওপেন করবেন আপনার মোবাইলে সেটিংস ওপেন করার পর আপনারা এখানে সাউন্ড সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনে যাবেন তো এটা এক এক মোবাইল রকম থাকে তো আমার এই মোবাইলে সাউন্ড লেখা আছে শুধু তো আপনারা যদি না পান তাহলে ওখানে সার্চ উপরে উপরে সার্চ করবেন কারণ প্রত্যেকটা মোবাইলে উপরে সার্চ থাকে তো আপনার সাউন্ড অ্যান্ড অডিশন লিখে সার্চ করবেন সাউন্ড সাউন্ড অ্যান্ড অডিশন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এরকম লিখে সার্চ করবেন চলে আসবে তো ওই সাউন্ডে সাউন্ডে যাবেন সাউন্ডে যাওয়ার পর একটু স্ক্রোল করবেন স্কোল করার পর আপনি দেখবেন নিচের ডিফল্ট নোটিফিকেশান সাউন্ড এটা সব মোবাইলে এরকমই লেখা থাকবে ডিফল্ট নোটিফিকেশান সাউন্ড এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো এই নোটিফেশান সাউন্ড আছে সবগুলো চলে আসবে তো আপনার যেটা হচ্ছে সেটা দেবেন এরপরে যদি আপনারা চান যে আপনার এটা চেঞ্জ করে কাস্টম দেবেন তো এদিকে উপরে হয়তো আপনার মোবাইলে কাস্টম কাস্টম টোন থাকবে কাস্টম তো এটা এক এক মোবাইলে একটা থাকে তো আমার মোবাইলের নিচে এসে অ্যাড রিংটোন আপনাদের মোবাইলে হয়তো উপরেই থাকতে পারে কাস্টম রিংটোন তো এটা একে মোলে একরকম থাকে একরকম থাকে তো আপনি দেখে নেবেন তো অ্যাডিং টোনে ক্লিক করতেই আমি গ্যালারিতে চলে যাব মানে গ্যালারি বলতে ফাইল মতে চলে যাব যেটা মোবাইল স্টোরেজ তো সেখান থেকে আমি যে কোনো টোন সিলেক্ট করতে পাবো তো সেখানে কোন ফাইলে আসে তো সেটা আমাকে সিলেক্ট করে করতে হবে তো এইভাবেই আপনি আপনার মোবাইলে আপনার ইচ্ছা মতো নোটিফিশন সাউন্ড বা মেসেজ সাউন্ড দিতে পারবেন তো এতটাই আজকে ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর প্রথম আসলে থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে